যদিও হাজারো বিষয় বললাম, বুঝে আসে কি আসে না জানি না। যখন বাচ্চা হিসাবে জন্ম নেয় তো মা বাবার সামনে এটাই থাকে যে বাচ্চাকে কি করে সর্বদিক থেকে সুরক্ষিত রাখা যায় আর আস্তে আস্তে বড় করে তোলা যায়। এক সময় দেখা যায় বাচ্চা বাচ্চা থাকে না, হাঁটি হাঁটি পাপা শুরু হয়, হাঁটতে শুরু করে, চলতে শুরু করে, বলতে শুরু করে, ধরতে শুরু করে, খাইতে শুরু করে, তো মা বাবার বিষয় দাঁড়ায় যায় যে লেখাপড়া শিক্ষা দীক্ষা মানুষ কি করে হবে। একদিন দেখা যায় এই বিষয়টা অতিক্রম করে চলে যায়, পড়ালেখা শিক্ষা সবকিছু হয়ে যায়। এখন মা বাবা ভাবতে থাকে যে কাজ কাম চাকরি বাকরি একটা কিছু হইলেই হয়। এক সময় দেখা যায় এইটো ছোট কোনো না কোনো ভাবে হয়ে যায়, তারপরে ভাবে একটা বিয়ে শাদী এটাও একটা বিষয়, চিরদিনের একটা, এটাকে কি বলে বেচা কিনা, চিরদিনের সদায় মৌত পর্যন্ত দুইজন দুইজনের সাথে থাকবে এটাও একটা বিষয় হয়। এরকম বিষয় হইতেই থাকে, কিন্তু আল্লাহর সামনে বিষয় একটাই। যদিও আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন, কিন্তু আল্লাহর কাছে বিষয় একটাই, মানুষটা মানুষ হিসাবে আমার কাছে আসো। মানুষ হিসাবে তো অস্তিত্ব দিলাম, কিন্তু সে মানুষ হিসাবে আমার কাছে আসবে কিনা এটাই একটাই আল্লাহর বিষয়, আর কোনো বিষয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে বিষয় একটাই যে নারী পুরুষ নির্বিশেষে সমাজের উঁচা নিচা ছোট বড় খাটো লম্বা যেই মানুষ হিসাবে দুনিয়াতে পারাকলো সে যেন মানুষ হিসাবে আমার কাছে আসে। আপনি বলবেন মানুষ ছাড়াও কি কেউ আল্লাহর কাছে যাবে? মানুষ হিসাবে অস্তিত্ব নিল তো মানুষ হিসাবেই যাবে? না না না, মানুষ হিসাবে অস্তিত্ব নিল বলে যে মানুষ হিসাবে আল্লাহর কাছে যাবে এমন না। যদি এমন হতো তাহলে কোরআন আমাদেরকে কোনোদিন এই কথা বুঝাইতেন না, উলাইকা কাল আনআম, এগুলা মানুষ না, এগুলা সব জানোয়ার। আবার একটু আগে আরো বেশি গভীরভাবে বলতেন না, বালহুম আদল, এরা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এই কথা কোনোদিন কোরআনে কোনোদিন আসতো না। মাসালুহুম কামাসালিল কালব, এই কথা কোনোদিন আসতো না, যারা তো কুকুরকেও হার মানায় দিছে। এই জন্য হাদিসে পাওয়া যায় যদিও আমরা মানুষ হিসাবে দাফন করি, মানব সিস্টেমই কবরে দেই, কিন্তু কবরে দেওয়ার সাথে সাথে বহুত মানুষের রূপ পরিবর্তন হয়ে যায়, হাদিসে আছে। এই জন্যই কিন্তু আমাদের নিয়ম হলো পায়ের কাছের আর মাথার দিকের গিরাটা খুলে দাও, ফেরেশতারা কিন্তু শুধু কাপড়টা সরায়া ডিসাইড করে নেয় যে এটা কোন দিকে যাবে, কেন চেহারার পরিবর্তন ঘটা যায়। মেরে দোস্ত, আমাদের হাজারো বিষয়, ছোট জীবনটায় হাজারো বিষয় হইতে পারে, আল্লাহর বিষয় একটা যে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম, জন্ম দিলাম, মানুষ যেন মানুষ হিসাবে আমার কাছে আসে, অন্য কোন প্রাণী হিসাবে না আসে। যদি ওই চিত্রগুলো আমাদের কাছে আসে না, বা টেকনোলজি এতটুকু উন্নত হয় নাই, কোনোদিন হবেও না, যে কবরের অবস্থা মানুষকে প্রজেক্টরে দেখাইতে পারে, এই টেকনোলজি কোনোদিন আসবে না। যদি আসতো তাহলে বহুত আগেই আসতো, যে মানুষ আপনজনকে কবর দিয়া ঘরে প্রজেক্টর লাগায়া দেখতো যে কবরে কি হইতেছে। এই সিস্টেম কোনোদিন হয় নাই আর কোনোদিন হবে না। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেও
আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। এটাই আল্লাহর বিষয়, আল্লাহর আর কোনো বিষয় না। আল্লাহর দুনিয়ার কোনো বিষয়ের সাথে সম্পর্কিত না। আল্লাহ দেখবে কে মানুষ হইয়া অস্তিত্ব দিলাম, মানুষ মানুষ হয়ে আমার কাছে আস, ইনসান অস্তিত্ব দিলাম ইনসান হয়ে আমার কাছে আস, ফিতরতের উপরে অস্তিত্ব দিছি। আল্লাহ আমাদের সবাইকে ফিতরতের উপরে অস্তিত্ব দেয়। এই জন্য আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক মানুষকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দেন, এটাই ফিতরা। সঠিক জিনিসের উপর আল্লাহ অস্তিত্ব দেন, তারপরে মানুষ বিবেক বুদ্ধি বিদ্যা নিজের মন খাটায় এক একজন এক এক দিকে ডিভাইডেড হইতে থাকে, এক একজন এক এক দিকে যেতে থাকে। হাদিসও এটাও বুঝাইছে, ফাবা ওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউমাজ্জিসান। কখনো সমাজ মানুষকে উল্টা করা দেয়, কখনো তার বিবেক, কখনো তার বুদ্ধি, কখনো তার বিদ্যা, কখনো তার মন, কখনো পরিবেশ, কখনো অবস্থা, এক একজনকে এক এক দিকে নিয়ে যায়। কিন্তু আল্লাহ অস্তিত্ব দেয় ফিতরতের উপরে, এটাই সত্য। এই জন্য কোরআনও হুকুম দিছিলেন, যদিও আমরা আধুনিক হইতে যেয়ে সব হারায় গেছে, আমরা উন্নত হইতে যেয়ে সব কিছু হারায় গেছে। আমি আপনাদেরকে টোটকা দিতেছি, আমিও পারতেছি না, আপনারাও পারবেন কিনা জানি না, আপনারাও পারবেন কিনা জানি না, আপনারাও পারবেন কিনা জানি না, আমিও পারি না, আপনারা প্রত্যেকে পারবেন, খালি পায়ে আটতে কতক্ষণ পারবেন। কিন্তু আল্লাহ কোনো প্রাণীর পায়ে জুতা দেয় না, শুধু মানুষের জন্যই জুতা দিচ্ছেন, ঠিক না? ২৪ ঘন্টার জন্য জুতা দেন নাই। মানুষ যত বেশি মাটির উপরে চলবে তত বেশি মানুষের আর্থিং শরীরে আসতে থাকবে। এটা মাটি দিয়ে তৈরি, এটা শরীরে মাটির আর্থিংয়ের দরকার আছে, মাটির ভিতরে আর্থিং আছে। দেখেন প্রত্যেকটা ইলেকট্রিক লাইনের আর্থিংটা মাটির ভিতরে দেওয়া হয়, ঠিক না? এটা মাটির তৈরি, এটার আর্থিং দরকার, মাটির আর্থিং যখন এটা শরীরে লাগে, এই জন্য সারাদিন বেশি সময় জুতা ছাড়া হাঁটা উচিত। শরীরের আর্থিং যত শরীরে লাগবে তত বেশি শরীরটা সতেজ আর সুন্দর আর সুস্থ থাকবে। আজকে বেশিরভাগ মানুষ অসুস্থ ফিতরত ছাড়ার কারণে, জুতা মোজা এটা পরা সারাদিন থাকার কারণে অসুস্থ হয়, শরীর আর্থিং পায় না। শুধু একটা ফেজ দিয়া চলে না, দুটা ফেজই লাগে, একটা আর্থিনের ফেজ আর আরেকটা কি ফেজ? আরে বলেন না, মেইন লাইন একটা আর্থিং লাগে, তখনই চলে। আর্থিং শরীরে না পাওয়ার কারণে আজকে হাজারো অসুখ আমাদের ভিতরে বিরাজমান, কারো সর্বনাশ কারো পৌষ মাস, খিলিনি কালারা বড় থেকে বড় হইতেছে, ডাক্তারদের পয়সার অভাব নাই আর আমরা সব দিতে দিতে ফতুর হইতেছি, শুধু এই কারণে। যেটা আমার আলোচ্য বিষয়ের অংশ ছিল না, মধ্যখানে কথা চলে আসছে এই জন্য বললাম। তো আল্লাহ মানুষ হিসাবে আমাদেরকে ফিরত চান, যে আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুমি মানুষ হিসাবে আসো। একটা জিনিস বানাইলেই কিন্তু ফিনিশিং চলে আসে না, যারা ফ্যাক্টরি দেয়, যারা কাপড় তৈরি করে, এক জায়গায় কোরা তৈরি হয়, গেরে বলে গেরে, এক জায়গায় গেরে তৈরি হয় আরেক জায়গায় ডিজাইন হয়, কি বলেন? আরেক জায়গায় যায় ওয়াশ হয়, আরেক জায়গায় যায় ফিনিশিং হয়, তারপরে বাজারে আসে, আমাদের চোখে লাগে, ঠিক না? ঠিক, মানুষ মানুষ হিসেবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হয়, নিজেকে গৈসা মাইজা মানুষ বানাইতে হয়। যখন গৈসা মাইজা মানুষ বানায়,
তখন ওই মানুষটাই যখন জমিনে চলে তো জমিনের প্রত্যেকটা বালুর কণা তার চলা নিয়ে গৌরব করে, এটাও হাদিসে লেখা আছে, ফজাইল আমলে লেখা আছে। রাস্তা দিয়া চলে তো আরেক রাস্তার উপরে এই রাস্তা গৌরব করে, যেই মহল্লায় থাকে ওই মহল্লা আরেক মহল্লার উপরে গৌরব করে। হ্যাঁ সত্য, এটাই দুনিয়ার কোন মাটির ভিতরে শেফা নাই, কিন্তু ইন্না ফি তুরাবিল মদিনাতি শেফা, মদিনার মাটির ভিতরে শেফা আছে, কেন থাকবে না? কারণ আল্লাহর মদিনার মাটি আল্লাহর রসুলের শরীরের সাথে টাচ হয়ে আছে। এই জন্য হাদিস আছে ইন্না ফি তুরাবিল মদিনাতি শেফা, অথচ মক্কার মাটির ব্যাপারে লেখা নেই। আমি হাদিস দিলাম, তাকি কুরআনিয়ান ওলামা একরাম থাকলে মক্কার মাটিতে শেফা নেই, মক্কার জমজমে শেফা আছে, লিমা শরীফ জমজম যেটা নিয়তে পান করবে ওটা হবেই হবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা নু বেশি বেশি পান করতেন আর বলতেন আল্লাহ কিছু চাই না এই শরীরটা যেন জাহান্নামের দোয়াও না লাগে, শুধু এটাই চাই। উনি এই দোয়া করতেন যে আল্লাহ জাহান্নামের দোয়াও যেন এই শরীরটা না লাগে। তুমি বলছো জমজম যেটার জন্য পান করবে ওইটাই হবে, কিন্তু মদিনার মাটিতে শেফা আছে, কারণ আল্লাহ রসুলের শরীর মদিনার মাটির সাথে লেগে আছে। এই জন্য মদিনার পরিধি যতটুকু যেখান থেকে মাটি আনুক শেফা আছে যদি তার ভিতরে একিন থাকে। ইন্না ফি তুরাবিল মদিনাতি শেফা, মানুষ যখন নিজেকে গোসামাইজা মানুষ বানায়, যুবক যখন নিজেকে গোসামাইজা যুবকের মতো বানায়, যুবক বানায়, নারী যখন গোসামাইজা নিজেকে নারী বানায়, ধনী যখন নিজেকে গোসামাইজা ধনী বানায়, যে ক্ষেত্রেই থাকো নিজেকে গোসামাইজা যখন মানুষের মতো মানুষ বানায় তো ক্ষেত্র তার জন্য বাধা হয় না, পথ তার জন্য বাধা হয় না, অবস্থান তার জন্য বাধা হয় না, অবস্থান বাধা হয় না, তখন ওই ক্ষেত্রে থাইকুই সে এরকম হয়, এরকম মানুষ হয় যখন নিজেকে ঘষে ঘষে মাঝে। হায় মেরে দোস্ত, নাইলে কালাই কোনোদিন অস্তিত্বে আসতো না। কালাই চিনেন? ঢাকা মানুষ তো কালাই চিনার কথা, ঠিক না? আগে দেখতেন না বিরানির পাতিল কালাই করতো ভিতরে, এটাকে মনে হয় কালাই বলে, ঠিক না? ঠিক না? কালাই করার পরেই কিন্তু ভিতরে রূপার কালার চকচক 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 করতে থাকে, ঠিক না? ওই পাতিলের বিরানির মজাই ভিন্ন, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না? তাহলে কাঠের ফার্নিচারে কোনোদিন বার্নিশ হতো না, কেন বার্নিশ দিয়েই তাকে চমকানো হয়, ঠিক না? এরকম প্রত্যেক জিনিস অস্তিত্বে আসলেই আকর্ষণের পাত্র হয় না, ওটাকে ঘষাই মাজাই করতে করতে ঘষতে ঘষতে মাজতে মাজতে একটা সময় আসে যে আকর্ষণের পাত্র এতটুকু হয় যার চোখে লাগে সে বলে পয়সা ব্যাপার না, জিনিস চাই এটা হলো ব্যাপার, পয়সা ব্যাপার না, চোখে লাগছে বইলা কথা, জিনিস আমার চাই, পয়সা কত এটা বিষয়। ঠিক মানুষকেও গসায় মাজাই করে মানুষ বানাই, মানুষ মানুষ হলে জন্ম নিলে মানুষ হয়, নিজেকে গোসতে হয় মাজতে হয়, গোসতে গোসতে মাজতে মাজতে একটা পর্ব আসে, হায় 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 ওই মানুষকে দেখা। সৃষ্টি তো সৃষ্টি আল্লাহর জন্য, যদিও এই শব্দটা সমচিন না, আল্লাহ পর্যন্ত তাকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ পর্যন্ত তাকে মহব্বত করে, আল্লাহ পর্যন্ত সারাক্ষণ তার দিকে তাকায় থাকে। অনেক সময় প্রবাদ বাক্য আছে বলে তুমি আসো বিদায়ী আমি আসি, আল্লাহ বলতে থাকে বন্দা তুই আসিস তো সব আছে, তুই থাকবি না কিচ্ছু থাকবি না, এটাই মনে এক জায়গায় আল্লাহ বুঝাইছেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ।
একজনও যতক্ষণ পর্যন্ত গোসাই মাজাই ওয়ালা গোসা মাইজা যে নিজেকে মানুষ বানাইছে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, একজনও যখনও থাকবে তখনও আল্লাহ তার দিকে চাস, এই জগৎকে কিচ্ছু করবেন না, সব কিছু তার জায়গায় রাখবেন, আর এটাই বলবেন তুই আসিস তো সব আছে, যেদিন তুই থাকবি না কিচ্ছু থাকবে না। বুঝাইতে মনে হয় পারতেছি না, নিজেকে গোসা মাইজা মানুষ বানাইতে হবে। যেরকম গোসা মাইজা জিনিসের ভিতরে ফিনিশিং আনে, ফিনিশিং করে তারপরে এটাকে আকর্ষণের পাত্র বানায়। মানুষ দেখা জিজ্ঞাসা করে কোন কারিগর বানাইলো, এর হাত কিরকম, কারিগরেরও প্রশংসা করে আর জিনিসেরও প্রশংসা করে। এরকম মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না, আর আল্লাহর দাবি মানুষ হিসাবে তোমার অস্তিত্ব, তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো, তোমাকে জানো।